Hi dear friends, this is Swadesh Mudok. You are watching video from Impact, the Spoken English Club. Aske amra aro ekti shohoj bakker gothon janbo. Kon bakko amra choto bachcha ba onek shomoy tader theke boro, thik ache? Onekkei to amra thik upodesh dei, mane mot kotha amader je choto jara, taderkei to amra advice ba upodesh diye thaki. To sei एडवाइस अमरा कीभावे इंग्रेजीते दीते पारी, ठीक आछे? खूब सहज एकटी सेंटेंस स्ट्रक्चर अपनादेरके जानिए दिले खूब सहजेई अपनारा सेई एडवाइस बा उपदेश देयार काजटी करते पारबेन। बंधुरा आमी केनो अनेके एटाते अकवर्ड फील करते पारेन जे आमी केनो आपनी करे बोलछी, कारण आमादेर आमार चेये अनेकेई हयतो ভিউয়ার্স আছেন যারা আমার চেয়ে অনেক বড়, তো তাদের জন্যই আমি আপনি করেই বলছি, ঠিক আছে? তো আমাদের আজকের স্ট্রাকচার হচ্ছে খুব সিম্পল, খুব সহজেই আমরা কিভাবে অ্যাডভাইস বা উপদেশ দিতে পারি। তো মেইনলি হচ্ছে আমরা বি মানে হচ্ছে হওয়া, বি একটি ভার্ব, ঠিক আছে? বি ভার্বের বিভিন্ন ফর্ম আমরা ইউজ করে থাকি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি একটি ফর্ম, বিং, বিন, ঠিক আছে? বিভিন্ন ফর্ম আমরা ইউজ করে থাকি। তো বি এই ফর্মটি আমরা ব্যবহার করতে পারি অ্যাডভাইস প্রদান করার ক্ষেত্রে, ঠিক আছে? কিভাবে? বি মানে হচ্ছে হওয়া। তো বি এর পর আমরা যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? বি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। এরপর আমরা কমপ্লিমেন্ট হিসাবে যে কোনো নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করতে পারি, ঠিক আছে? তো কীরকম? ফার্স্ট আমি বলছি, যেমন বি পোলাইট। বি পোলাইট আমরা কোন অর্থে ব্যবহার করি? এর মানে হচ্ছে ভদ্র হও, ঠিক আছে? অ্যাকচুয়ালি পোলাইট নয়, প্রোনাউন্সিয়েশনটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে পালাইট। বি পোলাইট, ভদ্র হও। বি ওয়াইজ, জ্ঞানী হও, ঠিক আছে? বি কার্ডিয়াল, আন্তরিক হও। বি প্যাশেন্ট মানে ধৈর্যশীল হও। বি কনসার্ন অর্থাৎ সচেতন হও। বি অ্যাক্টিভ, কর্মঠ হও। বি অপটিমিস্টিক মানে, অপটিমিস্টিক মানে আশাবাদী, ঠিক আছে? আমরা এখানে হোপফুলও বলতে পারি। বি অপটিমিস্টিক অর বি হোপফুল, আশাবাদী হও। বি চিয়ারফুল মানে আনন্দিত হও। বি কারেজাস মানে সাহসী হও, ঠিক আছে? তারপর হচ্ছে বি অনেস্ট, সৎ হও। বি অ্যালার্ট, সতর্ক হও। বি মডেস্ট মানে ওই পোলাইটের মতোই, ঠিক আছে? ভদ্র হও। তারপর আমরা এখানে ব্যবহার করতে পারি বি সোশ্যাবল। কাদের ক্ষেত্রে? বিশেষ করে যারা একটু কম মেলামেশা করে, সোশ্যাবল, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা সোশ্যাবল, ঠিক আছে? এই সোশ্যাবল কখন ইউজ করি আমরা, কখন ইউজ করতে পারি? যারা একটু কম মেলামেশা করে, কম ঘোরাঘুরি করে, ঠিক আছে? অর্থাৎ আমরা আনসোশাল বলে থাকি তাদেরকে, ওই তাদের ক্ষেত্রে আমরা ঠিক এই উপদেশটি দিতে পারি, বি সোশ্যাবল, ঠিক আছে? তারপর বি কনসাস মানে সচেতন হও। বি ট্রুথফুল মানে সত্যবাদী হও। অর্থাৎ আমরা জানি যে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, ট্রুথফুল, ওকে। বি ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কথার অর্থ কি? সৃজনশীল, ঠিক আছে? সৃজনশীল অর্থাৎ সৃজনশীল হও, বি ক্রিয়েটিভ। অ্যান্ড আমরা এরপরে আরও ইউজ করতে পারি এফিশিয়েন্ট। আমরা এফিশিয়েন্ট বলে থাকি, অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে এফিশিয়েন্ট। বি এফিশিয়েন্ট অর্থাৎ, এফিশিয়েন্ট কথার অর্থ কি? দক্ষ, দক্ষ হও।
অ্যান্ড আমরা অনেক ক্ষেত্রে অনেকে এক্সাইটেড হয়ে পড়ে, তাদেরকে শান্ত করার জন্য আমরা কি বলি, কি বলতে পারি, বি কাম, সি এ এল এম, বি কাম অর বি কুল, মানে শান্ত হও। তো এইভাবে শুধুমাত্র বি ভার্ভটা ইউজ করে আমরা প্রচুর এরকম কি করতে পারি, অ্যাডভাইস বা অনেককে এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য, এগুলো আমরা এনকারেজিং ওয়ার্ডস হিসাবেও আমরা কি করতে পারি, বলতে পারি, ঠিক আছে। কারণ উৎসাহিত, অন্যকে উৎসাহ প্রদান করার জন্য আমরা ঠিক এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।